একশো মাস আনে ৯৫ যাইছে পোনা ও তেলাফি রে এই বোয়া আসসালামুকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগত। তো দেখেন আমাদের গ্রামের বড় পুকুর সেচ দিচ্ছে, পানি শুকাইতেছে আর বড় বড় মাছগুলো এখন জাল টেনে ধরা হবে। তো সাথে আছে মলাপুটি, তেলাপি মাছ, বিভিন্ন প্রকারের মাছ আছে, বড় বড় শোল। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এখন আপনাদেরকে দেখানো হবে জাল টান দিয়ে মাছ ধরা। পরে আবার ভিডিও পাবেন যে পানি শুকিয়ে বড় বড় শিং মাছ, মাগুর মাছ আর গ্রামের পুকুরে যত মাছ আছে সেই মাছগুলো ধরার ভিডিও অন্য একটা পর্বে পাবেন। এই পর্বে দেখবেন জাল দিয়ে মাছ ধরা। তো এখন সকালবেলা দেখেন সূর্য ওঠেনি, এখন বাজারে নেওয়ার জন্য মাছগুলো ধরতে আসে, আগেই বড় মাছগুলো ধরবে। মানুষ লাগবে ৪ জন, প্রচুর মাছ আছে এই জায়গায়, কিন্তু বল মাছও আছে। ওই উত্তর দই মিশে যা, এই তো ওই পশ্চিম মিশে যা, না সে উপরে টান দেখ না। হ্যাঁ মা সব চাপছে তেলাপি একসাথে, সব টান মাছ উড়ে যাবো একসাথে, একটা না কিছু মাছ থাকবে। কাদা বাদ দেন নসিবে, এই কাদা বিষে লাগবেন। হ্যাঁ হ্যাঁ কাদা মাছ, এই কাদা বিষে লাগবেন। বিশাল তেলাপিয়া, ওই যে পিছিয়ে পিছিয়ে এই যাবে রে। হ্যাঁ মশা আছে ঠিকই, জালে উদাহরণ এই তাহলে ফেসে তাহলে ফেসে বিশাল আশীর্ভাই ৪৫ 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
আরে হে মাছ গিয়েছে পানির লোকে আগে ওরা কি হ্যাঁ ওরা কি বল 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 বিশাল বল বিশাল বল আছে দ্বিতীয় টান জালের দ্বিতীয় টান উত্তর থেকে দক্ষিণ দিয়েছে এখন আর আগে দিয়েছে দক্ষিণ দিকে উত্তরে তার ভিতরে বল আছে দুইটা আগে শোল তেলাপিয়া ছিল হ্যাঁ
দুইটা বল আছে। নমস্তে, এই যে বসে বসে ধরো। এই বোয়াল বোয়াল, হ্যাঁ দাদা একটু পোষা দিয়ে দেওয়া আমার তো। ঠিক আছে, বসে বসে খারাপ বললে চারটা বল দেওয়া করছে বাইরে কি তেলা ফিজে না কাতো না তেলা ফিজে না কি ৯৩ দেখ দেখ দেখে দিয়ে দাও না 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 না